এবার পুনর্নির্বাচিত অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল বাঁকুড়ার পাত্রশায়রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শাসক দলের নারায়ণপুর অঞ্চল সভাপতি আশিস মিদ্দার নিজের বৌমাকে দুর্নীতি করে চাকরি পাইয়ে দিয়েছেন, এমনই অভিযোগ উঠল ওই পোস্টারে। বুধবার সাত সকালে ওই পোস্টার ঘিরে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টার দাতাদের নাম ছাড়াই সাদা কাগজের উপর কালো কালিতে লেখা রয়েছে, আশিস মিদ্দা নিজের বৌমাকে দুর্নীতি করে চাকরি পাইয়ে দেওয়ার নারায়ণপুর তৃণমূলের সভাপতি হিসেবে মানছি না, মানব না। সম্প্রতি বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে আশিস মিদ্দাকে পাত্রশায়ের ব্লকের নারায়ণপুর অঞ্চলের সভাপতি হিসেবে পুনর্নিয়োগ করা হয়েছে। অন্যদিকে আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত কুয়ো গ্রুপ বি তালিকায় 66 নম্বরে নাম রয়েছে তৃণমূল অঞ্চল সভাপতি আশিস মিদ্দার বৌমার। তিনি ইন্দাসের একটি স্কুলে গ্রুপ ডি পদে কর্মরত। এদিন এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। শাসক তৃণমূলকে তুলো ধরা করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না গেরুয়া শিবির। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর খড়ামির দাবি, তৃণমূল কংগ্রেসে অঞ্চল সভাপতি ঘোষণা, সেই অঞ্চল সভাপতি যার নাম ঘোষণা হয়েছে তিনি নাকি চাকরি চুরি করে ওনার বৌমাকে পাইয়ে দিয়েছে, তার জন্য ওনার বৌমার চাকরি বাতিল গেছে, চাকরি চলে গেছে, তো সেই চাকরি চোরকে উনি সুযোগ দিয়েছেন আবার এই তৃণমূল কংগ্রেস। তো এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে অঞ্চল সভাপতি বানানো হয়েছে। কেন বানানো হয়েছে তৃণমূল কংগ্রেস এটা আমরা আগে থেকেও বলে আসছি, যারা যত বেশি তোলা দিতে পারবে, যারা যত বেশি কাঠমানি দিতে পারবে, তারাই আবার নতুন করে দায়িত্ব পাবে, এটা স্বাভাবিক ঘটনা। তাই আজকে নারায়ণপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় এই পোস্টার করেছে। পাত্রশায়ের ব্লক তৃণমূলের সভাপতি প্রভাত মুখোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি ওই ঘটনার দায় বিরোধীদের উপর চাপান। তিনি বলেন, অন্য কিছু নয়, এটা বিরোধীদের একটা চক্রান্ত। ওরা চাইছে যে আমাদের নারায়ণপুরের দলে তো ওরা মাটি পাচ্ছে না, এখন যদি এইভাবে একটা কিছু পোস্টার মোস্টার দিয়ে দলের মধ্যে বিভ্রান্তি আনার চেষ্টা করছে, এটা কোনো কাজে লাগবে না, এটা কোনো ব্যাপার না। আশিস যখন অঞ্চল সভাপতি তখন ওর বৌমাতার অনেক আগে চাকরি হয়েছে এবং সেই চাকরির ব্যাপারেতে আর আশিস সম্পূর্ণ আলাদা পরিবারে বসবাস করে, ওরা সম্পূর্ণ আলাদা যৌথ পরিবারে বসবাস করে না। আর চাকরির ব্যাপার নিয়ে কোনো আমি মন্তব্য করতে চাইব না, ওটা বিচারাধীন, ওটা আইন আইনের পথে চলবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।